বিজেপি কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানোর প্রতিবাদে থানা ঘেরাও কর্মীরা পালন করল জেলা বিজেপি কর্মী সমর্থকেরা। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী সহ কয়েকশো বিজেপি কর্মীর সমর্থকেরা। তাদের দাবি, কালিয়াগঞ্জ বিধানসভার 9 নম্বর বড়ুয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সহ ঝাপন ও মেদিনীপুরের গ্রামের বিজেপি কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানো ও গ্রেপ্তারের দাবি, পাশাপাশি প্রকৃত দোষীদের শাস্তির দাবিতে এদিনের থানা ঘেরাও কর্মী। অবিলম্বে তাদের দাবি মানা না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দিয়েছেন জেলা সভাপতি বিশ্বজিৎ মণ্ডল। আপনারা জানেন 9 নম্বর অঞ্চলের উপপ্রধানকে এই পুলিশ প্রশাসন, মমতার দলদাস পুলিশ প্রশাসন মিথ্যা মামলা বিক্ষোভে বসলে। আজকে থানার সামনে আমাদের অবস্থান বিক্ষোভ চলছে এই কারণে, আপনারা জানেন বরুণা গ্রাম পঞ্চায়েতে কিছুদিন যাবত এখানে যে বর্তমান আইসি আছে, তার আগে যে আইসি ছিলেন উনি ওই পঞ্চায়েতে আমাদের প্রধান উপপ্রধান মেম্বারদেরকে ডেকে ডেকে বারবার হুমকি দিয়েছে যে তোমরা বিজেপি হয়ে যাও, আর বিজেপি যদি না হও তাহলে তোমাদের উপর মানে তৃণমূল হয়ে যাও, আর তৃণমূল যদি না হও তাহলে তোমাদের উপর মিথ্যা মামলা বা তোমাদের উপর অত্যাচার চলবে। তো অনেকবার জোর করে তৃণমূল করার জন্য এ আগের আইসি অনেক চেষ্টা করেছে, কারণ সেই আগের আইসি এখানে যে তৃণমূল যারা নেতারা রয়েছে তাদের মদতে তাদের কথা মতো বরুণার বিজেপি পঞ্চায়েতের সদস্যদের উপরে বিভিন্ন প্রকার তারা অত্যাচার করেছে। পরবর্তীতে যখন অত্যাচার করেও কিছু করতে পারেনি, থানায় ডেকে ডেকে ধমকি দিয়েও কিছু হয়নি, তখন একটা মিথ্যা মামলায় ওখানকার প্রধানকে ফাঁসানোর চেষ্টা করেছিল, তার জন্য আমাদেরকে হাইকোর্ট থেকে তার জামানত নিতে হয়েছে। পরবর্তীতে আপনারা জানেন এই কয়েকদিন আগে যে ঘটনা ঘটছে পিঁয়াজ চুরিকে কেন্দ্র করে নিয়ে, সে পিঁয়াজ চুরিকে কেন্দ্র করে নিয়ে যে সেখানে যখন সালিসির সভা হয়, সেই সালিসির সভাতে যারা সালিসির সভায় ছিলেন সেই পরিবারের মালিক ছিল, টিএমসির লোকেরা ছিল, সিপিএমের লোকেরা ছিল, আরএসপির লোকেরা ছিল, আর কংগ্রেসের লোকেরা, তারা সালিসির সভা করছে। লাস্টে যেহেতু ওই সংসদের সদস্য বিজেপির যে উপপ্রধান আছেন উনি সদস্য রয়েছেন, নির্বাচিত সদস্য, পরবর্তীতে ওনাকে ওনারা ডাকে, ওখানে যাওয়ার পর দেখে যে সেই মহিলাকে মানে ওরা টিএমসি এবং সিপিএম কংগ্রেস মিলে যে গ্রামবাসী মানে সালিসি সভা চালাচ্ছিল সেখানে তাদেরকে 14,000 থেকে 16,000 টাকা জরিমানা করে, আর জরিমানা করার পরে তো সে জরিমানা তাকে দিতে হবে। তো বিজেপির যে উপপ্রধান ছিল সে বলছে যে এই মহিলা তার ছেলে মেয়ে তাকে দেখে না, তো কি করে আর তাকে মানে 14,000 টাকা দিবে, তো দিতে যখন পারবে না সেখানে সালিসি সভার থেকে তাকে ছাড়িয়ে তাকে বাড়িতে পাঠিয়ে দেয় বিজেপির উপপ্রধান। কিন্তু কি হবে, হঠাৎ করে কয়েকদিন পরে ওই ভদ্র মহিলা যিনি চুরি দায়ে যাকে জরিমানা করছিলেন, সেই ভদ্র মহিলা যার মানে 80 বছরের মতো বয়স, সে হঠাৎ করে মানে আত্মহত্যা করেন, ফাঁসিতে ঝুলে গেলেন। এটা আমাদের কাছে একটা সন্দেহ লাগছে। আমার যেটা ডাউট যে হয়তো টিএমসি আশ্রিত গুন্ডারাই উনাকে ফাঁসির কাস্তে ঝুলিয়ে দিয়ে আত্মহত্যা করে বিজেপিকে ফাঁসানোর একটা চক্রান্ত করছে। তো তার জন্য যে টিএমসি যে চক্রান্ত করছে, তো তার জন্য পুলিশকে আমরা বলছি তদন্ত করা, নিরপেক্ষ তদন্ত করা, যারা আসল দোষী তাদেরকে গ্রেপ্তার করা। তার সাথে পুলিশকে আমরা আরেকটা কথা বলছি যে যে একজন সাধারণ কর্মীকে বিজেপিকে খালি সাপোর্ট করে সে বিজেপি নেতাও না। উত্তর দিনাজপুর থেকে পোষণ মিত্র রিপোর্ট, বেঙ্গল জি নিউজ।